8 জন সরকারি শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ কি তাহলে বস্তাচাপা পড়ে গেছে? শিক্ষিত মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে অন্যান্য জেলায় যখন ধরপাকড় শুরু, তখন গোমতী জেলার সংশ্লিষ্ট দপ্তর কেন নীরব? যে 8 জন শিক্ষকদের বিরুদ্ধে নাম প্রকাশ করা হয়েছে, তারা কি প্রত্যেকেই বিদ্যা ব্যবসায় জড়িত নাকি উদ্দেশ্য প্রণোদিত? সবটাই দুধ কা দুধ পানি কা পানি হওয়া দরকার, অর্থাৎ এই অভিযোগ কতটা সঠিক তা প্রকাশ্যে আসা উচিত বলে মনে করছেন অনেকেই। তাহলে গোমতী জেলার 8 জন শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট টিউশনের অভিযোগ জমা পড়েছিল দপ্তরের কাছে, তারপর তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষা অধিকর্তা, কিন্তু 1 সপ্তাহ অতিক্রান্ত, এই তদন্তের রিপোর্টে কি উঠে এসেছে তা নিয়ে দপ্তর মুখ খুলছে না। জানা গেছে গোমতী জেলার একটি শিক্ষিত বেকার যুব সংগঠনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তদন্তের নির্দেশ দিয়েছিলেন গোমতী জেলা শিক্ষা অধিকর্তা, কিন্তু সূত্রের খবর অনুযায়ী গোমতী জেলা শিক্ষা আধিকারিক এখনো স্কুল ডাইরেক্টরের আদেশ মোতাবেক সরকারি শিক্ষকদের টিউশন রোধে কোনো কমিটি গঠন করেননি, যেখানে অন্যান্য জেলা ডাইরেক্টরের নির্দেশ মতো কমিটি গঠন করে টিউশন বাদ শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সেখানে উদয়পুরের বনেদি স্কুল, কিরিট বিক্রম ইনস্টিটিউশন এবং ইংলিশ মিডিয়াম সহ একাধিক স্কুলের বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যা ব্যবসার অভিযোগ উঠলেও তাদের বিরুদ্ধে নীরব দপ্তর। গোমতী জেলার যে 8 জন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে, তারা হচ্ছেন বিপ্লব রুদ্র পাল, নতুন বাজার গার্লস এইচএস স্কুল অমরপুর, অজয় সাহা, জলাইয়া এইচএস স্কুল করবু, বিধুভূষণ সাহা, খেদারনোল এসবি স্কুল অমরপুর, প্রদীপ দাস, পতিছড়ি হাই স্কুল করবু, রাজেশ দেবনাথ, নতুন বাজার গার্লস এইচএস স্কুল অমরপুর, নারায়ণ দাস, ছেলাকাহু এইচএস স্কুল চেলাগাং করবু, ঈশ্বর সাহা, যতন কুমার এইচএস স্কুল যতনবাড়ি এবং ইন্দ্রজিৎ ভৌমিক করবুক ইংলিশ মিডিয়াম মডেল এইচএস স্কুল যতনবাড়ি। তবে 8 শিক্ষক ছাড়াও উদয়পুর সহ গোমতী জেলার বহু শিক্ষক সরকারি স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশন বাণিজ্য দেদার চালিয়ে যাচ্ছেন। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ। তারপর আপনি এটা করে দিন, এর আগে আরেকটা ব্যাচ গেছে, এখন আরেকটা করে গেছে, এই ব্যাচটার আগে আরেকটা ব্যাচ, ক্লাস 10 এ একটা ব্যাচ ছিল, এখন 11 কয়েকজন তারা রেজাল্ট এখনো দিছে না, তারা আইছেন এটা বলছেন না। আপনার নাম? বিশ্বজিৎ। আপনি মানে কোন সাবজেক্টের টিচার? আমি ইকোনমিক্স। কোন স্কুলে? আপাতত চৈলাং স্কুল। ইকোনমিক্স। কোন স্কুলে?